শুধু এবার আরো বেশি টাকা মারুম, সুন্দর করে ওরা মার্কেটিং করে দিব। অনেকদিন পরে জেল থেকে বার হয়েছি, মানুষ জন্য কত টাকা পয়সা মাইরা দিছি, এখন মেলা কষ্টে মষ্টে বার হয়েছি, এখন করা লাগবি ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া লাগবি। আগে তো মেলা তেস মারা খাইছি, তা ছয় মাস আগে নিয়ে অর্ধেকটা হয় গাড়ি দিছি, বাড়ি দিছি, কত কিছু দিছি, কিন্তু আমি যখন জেলে চলে গেলাম তখন খালি যারা টাকা পাবি তারাই খালি আমার জন্য কত কিছু করলো, আমার নামে কত কিছু করলো, মামলা করলো, কতটা করলো, কিন্তু কোনো লাভ হলো না, শেষমেশ বাড়াই আসলাম। আর চাকরি গাড়ি দিছি তারা একটু খোঁজও নিল না। আমি ওই সিভিলের প্রতিষ্ঠাতা, মানুষজন তো আমার চেনে না, আমি তখন নতুন রূপে ফিরে আইছি, এখন তো মানুষজনের প্রথম প্রথম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিমো, তারপরে পি পেমেন্টে লাগামো, এরম করে আস্তে আস্তে আবার ওই বেলির উপরে মানুষজনের বিশ্বাস লই আমো, তারপরে একবারে মেলা টাকা মাইরা তারপরে দেশের তে বাগমো, এই হলো আসল কথা। ম্যানেজারের ডাক দেই, ডাক দিয়ে সব কিছু বুঝাই দেই, এগো সামনে কোন যাইব না যে আমি টাকা পয়সা লইয়া দেশেতে বাগুম। গুড আফটারনুন স্যার। ইয়েস, টেক ইউর সিট। স্যার বলুন, আপনি তো অনেকদিন পরে স্যার জেল থেকে বের হইলেন, এখন আবার নতুন করে এই ভ্যালির চালু করার অনুমতি পাইছেন, স্যার এখন কীভাবে আমরা আমার প্রতিষ্ঠানটি চালাবো একটু বিস্তারিত বলবেন কি স্যার? বললে আমি আমার নিচে যত কর্মকর্তা আছে সবাইকে বোঝাই দিলে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যায়, তো এই ভ্যালি আবার ঠিক মতন চলতে পারতো স্যার। শুনুন, আপনাকে আমি এই জন্যই ডেকেছি, আপনি তো অনেক স্মার্ট দেখতে পাচ্ছি, আমি অ বলার সাথে সাথেই আপনি আম বুঝতে পারছেন, আপনার মতন লোকই তো আমার দরকার, আপনি যে ইভেলি কোম্পানির জন্য যা করেছেন না অনেক করেছেন, তা শোনেন সবাইকে জানিয়ে দেন যে যারা যারা টাকা পাবে সবাই টাকা ফেরত দেওয়া হবে, আমরা আবার বিজনেস করব, বিজনেস করে তারপরে তাদের টাকা আস্তে আস্তে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আর এখন থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বিক্রি হবে সব, ঠিক আছে? পি পেমেন্টে আপাতত নিব না, মানুষজনের আস্থা আবার আগের মতন হয়ে নেক, তখন আবার অনেক টাকা হবে এই বেলির, বুঝতে পারছেন? তা কী বলতে পারছি এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আসলে এখন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি হবে, কাস্টমার প্রোডাক্ট হাতে পেয়ে তখন টাকা দেবে, আগে কোনো টাকা দেবে না, এটাই তো? এক্স্যাক্টলি, আপনি অনেক বুদ্ধিমান, আপনার প্রমোশন খুব শীঘ্রই হয়ে যাবে, বুঝতে পারছেন? ঠিক এভাবে কাজ করতে চলুন, করতে করতে দেখেন আপনার প্রমোশন, কেউ আটকাইতে পারবে না, আমি নিজেও আটকাইতে পারবো না। তা যান, এখন আপনি আসতে পারেন, আর আপনার নিচে যারা কর্মকর্তা আছে তাদেরকে সুন্দর করে বোঝাই দেন যে যত টার্গেট পূরণ করতে পারবে তার স্যালারি তত বেশি, এই কথাটা বলে দিয়ে দিন। ঠিক আছে স্যার, আমি বলে দিচ্ছি সবাইকে। এককারি একের কাম হয়েছে, কয়া দিছি সব কিছু, এবার আরও বেশি টাকা মারুম, সুন্দর করে ওরা মার্কেটিং করে দিব, বুঝ তো দিয়ে দিছি যে বেশি কালেকশন করতে পারবো তার বেতন তত বেশি, এর উপরে বোঝায় নাকি এখন কালেকশন আইব, আস্তে আস্তে মানুষজনের আস্থা অর্জন করতে হবে, অর্জন করে আগেরবারের থেকে 4-5 ডবল বেশি টাকা মেরে চলে যাবে একদম ইউরোপ, আর জীবনে বাংলাদেশে আসবো না, ঠিক আছে? মানুষ, বাংলাদেশের মানুষ এক কথা বেশি দিন মনে রাখে না, আমি যে টাকা মেরে দিয়েছি হয়তো এখন অনেক মানুষ ভুলে গেছে, হয়তো দু একজন মনে রাখছে, ওইগুলো ভুলে যাবে কালের বিবর্তনে, কোনো সমস্যা নাই, মানুষজনকে আবার লোভ দেখাইতে হবে, লোভ দেখাইলে মানুষ আবার টাকা দেবে আমার কাছে, আর আমি মেরে দেবো সোজা হিসাব। শোনেন, অনেকদিন বসে বসে খাইছেন, এখন ঠিক মতন কাজ করে বেতন নেবেন, বুঝতে পারছেন? আর স্যার কিন্তু এই মাত্র আমাকে তার কেবিনে নিয়ে গেছিল, সব কিছু বোঝাই দিছে, বলছে প্রচার করে দিতে যে ক্যাশ অন ডেলিভারিতে সব প্রোডাক্ট বিক্রি হবে, আর আপনারা সঠিকভাবে প্রচার শুরু করে দিন, যাতে ভ্যালির ভবিষ্যৎ আবার উজ্জ্বল হয়, বুঝতে পারছেন? মানুষজনের বিশ্বাস আস্থা অর্জন করতে হবে আমাদেরকে, আর স্যার বলেছে যে যত বেশি কালেকশন করতে পারবে তার স্যালারি তত বেশি হবে এবং তার পদ তত উপরে হবে, বুঝতে পারছেন? সেই হিসাব করে আমি আপনাকে সব কিছু বোঝাই দিলাম, এখন আপনি চলে যান, আপনার আন্ডারে যত কলিগরা আছে সবাইকে বলে দিন এই বিষয়টি, তারা যেন আজকে মাঠে নেমে পড়ে এবং পাবলিকের ব্রেনটা ওয়াশ করে ফেলতে পারে, ঠিক আছে? ওকে স্যার, আমি এক্ষুনি আমার যত লোক আছে ফিল্ডে আমি সবাইকে বলে দিচ্ছি, তারা সঠিকভাবে আবার ইভ্যালির প্রচার করবে, তখন ইভ্যালি আবার অনেক উপরে চলে যাবে, অনেক বুর্জ খলিফার উপরে চলে যাবে, বুঝতে পারছেন স্যার? ঠিক আছে স্যার, আর এবারকার বেতন স্যার বেশি সব থেকে আমিই পাবো, বুঝতে পারছেন? কারণ আমার যে লেভেলের লোক আছে আর যে লেভেলের লিঙ্ক আছে, হাজার হাজার কোটি টাকার কালেকশন আমি একাই আনিয়ে দিতে পারবো, আপনি দেখেন শুধু, ঠিক আছে? আর মুখ দিয়ে ফটো ফটো না করিয়ে কাজে প্রমাণ দিয়ে দিন, ঠিক আছে? যান, আপনার যত লোক আছে সবাইকে আজকে থেকে কাজে লেগে যেতে বলেন, পাবলিকের ব্রেন ওয়াশ করে পাবলিককে আবার ইভেলির দিকে টেনে আনতে হবে, ঠিক আছে? আমরা ইভেলি ইভেলি ইভেলি, ওকে? এই যে সাধারণ জনগণ, ইভেলির কথা কি ভুলে গেছেন? টাকা পয়সা মাইরা দিয়ে চলে গেল, সেই টাকা কি পাইছেন এখনও? তা একটা কথা বলি আপনাদেরকে উদ্দেশ্য করে,
সেটা হচ্ছে, যদি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেয়, আপনারা ততদিন প্রোডাক্ট কিনবেন, যখন প্রি পেমেন্ট করতে বলবে আবার এই ধরনের কোনো ধরনের রিস্ক থাকবে, তখন কিন্তু আপনারা অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন। আপনাদের ভালোর জন্য ভিডিওটা তৈরি করছি, বুঝতে পারছেন? আর বেশি লোভ ভালো না, বুঝতে পারছেন? ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র প্রোডাক্ট নেবেন। ভিডিওটা তৈরি করছি কিন্তু আপনাকে ভালো লাগিয়াই, বুঝছেন? যদি বেশি বিশ্বাস করে ফেলান তাহলে এই যে আমার মতো ন্যাম্বা পরিস্থিতি হয়ে যাবে, ঠিক আছে? একদম কাঙালি হয়ে যাবেন, মনে থাকে যিনি কথাটা।